নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আমি আবার একটা ব্লগ বানাচ্ছি আর আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম ভাবলাম সন্ধ্যে থেকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে আর এখন বেজে গেছে ঘড়িতে সন্ধ্যে ছটা কিন্তু এখানে একদম গুটগুটে প্রায় অন্ধকার হয়ে গেছে এখন বোঝ মানে বোঝাই যাচ্ছে যে শীতের মানে শুরুর আগে যেরকম ওয়েদারটা হয় একদমই প্রায় অন্ধকার হয়ে গেছে ওয়েদারটা তো চলো এখন সন্ধ্যে টন্ধে দিয়ে নিচ্ছি আর ব্লগটাকেই শুরু করছি আশা তোমাদের খুব ভালো লাগবে দেখতে আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম এখন তো প্রায় সাড়ে ছটার কাছাকাছি বেজে গেছে আর বাইরেটা প্রচণ্ড অন্ধকার একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেরকম শীতকালে যেরকম সন্ধ্যা হয় ঠিক সেরকমই একদম সাড়ে ছটা হয়তো এখনও পুরোপুরি বাজেনি কিন্তু একদম চারিদিকটা অন্ধকার আর নিস্তব্ধ হয়ে গেছে তারপরে একটুখানি জাস্ট বসলাম এরপরে বসে ওকে সাতটার দিকে আমার মেয়েকে খাওয়াবো আর আমরাও চাটা খেয়ে নেবো তো ওর এখানে খাবারটা আমি গুলে নিয়েছি এখানে ওর খাবার আছে আর সাথে একটু বাটিতে জলও নিয়ে নিয়েছি আর এতে দেখো আমার কোলের মধ্যে উঠে পড়েছে এখন তো অনেক দুষ্টুমিটাও ওর বেড়েছে আর সন্ধেবেলা আজকে আমাদের মানে চায়ের সাথে স্ন্যাক্সটা খুব ভালো ছিল এই তো পাউরুটি ছিল একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি আর এরকম একটু ফিঙ্গার ফ্রাইজ মতো এগুলো ছিল সেগুলো একটু খাবো তা চায়ের সাথে ভালোই লাগে এগুলো খেতে আর আজকে আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব ভেবেছি অনেকদিন পরে একটা লম্বা মানে বড়ো ব্লগ বানাচ্ছি লং ব্লগ আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখতে এখানে আমার মেয়ে দেখো ওর এই সব টাপড়গুলো নিয়ে বউ সাজার চেষ্টা করছে একটা কিচ্ছু রাখে না যেটাই দেবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু এটা তাও একটু মাথায় দু মিনিট সাজিয়ে রেখেছিলো তাই ভালোই লাগছিলো ছোট্ট একটা বউ সেজে নিয়েছে তারপরে ব্যাস খাওয়া দাওয়ানো হয়ে গেল আর এরপরে আমি বসে গেছি এবার সেলাই করতে অনেক দিন ধরে এই সাহেবের বোতামগুলো মানে একটা দুটো খুলে গেছিলো কিন্তু আমি এতটুকু সময় পাচ্ছিলাম না তাই ভাবলাম এখন একটু সময় আছে এখন একটু বসি ওর জামার যে বোতামগুলো খুলে গেছে সেগুলো বসে বসে সেলাই করি সেলাই করে নেওয়ার পরে তারপরে আসলাম আর একটা পাশের রুমে যেখানে সব জামা কাপড় থাকে এসে এই তো দেখো আলমারি থেকে বের করলাম ওর নতুন নতুন জামাগুলো এগুলোর পড়াই হয়নি এই সমস্ত জামা দাদু ঠাম্মারা দিয়েছিলো জন্মদিনে তাই এগুলো এবার পুজোতে পড়বে দিনের বেলাতে আর আমি ওর জন্য দুটো কিনেছি আরও ওর অনেকগুলি জামা হয়েছে আমাদের বাড়ি থেকে মা বাবারা দেবে আর শ্বশুর শাশুড়ি মা ওনারাও দেবে তাই আরও চার পাঁচটা তো ধরে রাখো ওর জামা হবে তো সেদিন মার্কেটে গিয়েছিলাম গণেশ ঠাকুর দেখতে তারপরে সেখান থেকে দুটো জাস্ট ওর জন্য জামা কিনে এনেছি এটা একটা জাস্ট দিনের বেলাতেও তো পড়তে লাগবে তোমাদের সাথে এরপরে অনেক ভিডিও শেয়ার করব তোমরা একটু এই মাসের ব্লগুলো চেক করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে তো এখানে একটা ওর জন্য আর একটা সারারা টাইপের ড্রেস নিয়েছি যেটা ওকে আমি পুজোতে পরাবো আর এই দেখো এখন হচ্ছে আমার গাউনগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি দুটো তিনটে গাউন নিয়েছি মানে শাড়ি তো অনেকই আছে কিন্তু গাউনগুলোও লাগে সকালে পড়ার জন্য বা কোথাও একটু এদিক ওদিক গেলাম তখনও তো পড়তে লাগে আর এই হালকা রঙটা আমি প্রথমবার পরব আগে আমি হালকা এত রঙটা পরিনি তো এবার এই হালকা রঙটাও কিনেছি এটা সাহেবই পছন্দ করে দিয়েছিল সেদিনকে মার্কেটে গিয়ে আর একটা লালের মধ্যে নিয়েছি আর এই একটা পিঙ্ক কালারের কুর্তি হয়েছে এটা আমাকে শাশুড়িমার জন্মদিনেই দিয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে আর এটা এখন এগুলো আমার কিছুই পরা হয়নি কিছু কিছু সেলাই করতে হবে কি অনেকটা বড়ও হচ্ছে তো এই তো পুজোর সব ড্রেস কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আরও যখন পরে হবে তোমাদের সাথে সেগুলোও আমি শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে এই তো তিনটে রঙের কুর্তি হয়ে গেছে আর আমার মেয়ের ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে এরপরে সারারাহা ড্রেসটা একদমই অন্যরকম খুব ভালো লাগছে মেয়ের জন্য প্রথমবার জামা কাপড় কিনে এটা যেহেতু প্রথম দুর্গা পুজো আর প্রথম নিজের মেয়ের জন্য একটা ড্রেস কেনা সত্যিই খুব আনন্দের তারপরে চলে এসেছি রান্নাঘরে যেহেতু সাহেবের ঠান্ডা লেগেছে বলে আজকে আমি চিকেন স্যুপ বানাবো আমি তো খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে আমি ওর জন্যই বানাচ্ছি তো প্রথমে একটু জাস্ট রিফাইন অয়েল দিয়ে এবার একটু বাটার দিয়ে দিচ্ছি আর চিকেনটা আড়াইশো গ্রামের মতো আছে আমি প্রেশারে দুটো তিনটে সিটি মেরে নিয়েছি যাতে স্টকটা ভালো করে বেরিয়ে যায় তারপরে বাটারটা যতক্ষণে মেল্ট হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকটা রসুন কুচনো পেঁয়াজ রসুনটা দিলে কিন্তু আসতে গন্ধটা একেবারেই থাকে না তারপর এখানে একটু বাটারের মধ্যে রসুনটা দিয়ে নিলাম রসুনটা এবার একটু হালকা করে মানে ভাজা ভাজা হবে খুব একটাও বেশি না হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে তার মধ্যে একটু নেড়েচেড়ে আমি এরপরে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেব। চিকেন স্যুপটা কিন্তু খেতে সবারই মোটামুটি খুব ভালোই লাগে আমি খুব একটা ভালোবাসি না খেতে কিন্তু এখন খাই কিছু করার নেই আর এখানে হচ্ছে পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কাটা গাজর আর বিনস গাজর বিনসটা এবারে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মানে খুব একটাও বেশি না তার মধ্যেই এখানে এখন আমি চিকেন যে সেদ্ধ করে রাখাটা সেটা দিয়ে দিচ্ছি এখানে পুরো চিকেনের স্টকটা আলাদা করে রেখেছি আর চিকেনগুলো দিলাম যাতে আরও একটু নরম হয়ে যায় সবজিগুলোর সাথে একটু যাতে ফ্রাই হয়ে যায় যাতে কোনো রকমে আষ্টে বা গন্ধটা না থাকে যেহেতু আমি আজকে খাবো আমার ওরকম ভালো লাগে না তার জন্য আমি একটু নিজের মতো করে এটাকে করে নিচ্ছি তো এবার হালকা করে জাস্ট এটাকে একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে নেব চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে এরপরে ওরই যে চিকেনের স্টকটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর চিকেনটা সেদ্ধ করার সময় কিছুটা অল্প মানে সামান্য নুনটা দিয়েছিলাম এরপরে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ সোয়া সস যেহেতু এরকম করে একটু ভালোবাসে চাইনিজ স্টাইলে খেতে আর এখানে দিয়ে দিচ্ছি এক ঢাকনার মতো ভিনেগার যাতে চিকেনগুলো আরও সফট হয়ে যায় এরপরে আমি ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু ঢাকনাটা মানে ঢাকনা চাপা দিয়ে দেবো ভালো করে চাপা টাপা দিয়ে এরপরে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। যাতে ভালো করে ফুটে যায় আমি আবার মাঝখানে কর্নটা দিতে ভুলে গেছিলাম তার জন্য আবার আসলাম সুইট কর্নটা দিতে আরও মানে ভালো লাগবে খেতে চিকেন স্যুপে অনেক কিছু সবজি এখানে হয়ে গেল পেঁয়াজ গাজর বিনস সুইট কর্ন সমস্ত কিছু দিয়ে চিকেনটা খেতে কিন্তু স্যুপটা ভালোই লাগবে তারপরে এখানে ভালো করে আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যখন সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়োটা তখনই গুঁড়ো করে নিয়েছি যেহেতু বাড়িতে গুঁড়োটা ছিল না তাই এখান থেকে এক চামচ ঠেসে আমি গোলমরিচ গুঁড়োটা অ্যাড করবো যাতে গলাটাতে ঝাঁঝ ঝাঁচ যত লাগবে তাছাড়া মানে ঠান্ডাতে একটু আরাম লাগে গোলমরিচের গুঁড়োটা তাই জন্য এখন আমি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এই সর্দি কাশিতে সবসময় দেখবে এই চিকেন স্যুপ খেতে কিন্তু খুব ভালো লাগে সে গরম পড়ুক বা অনেক গরমেও কিন্তু যখন সর্দি কাশির ভেতরে জ্বর ভাব হয় তখন মনে হয় এরকম গরম গরম জিনিস খায় আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা গুলে প্রায় দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ভালো করে গুলে দিলাম যাতে চিকেনের স্যুপটা একটু গাঢ় গাঢ় হয় ভালোও লাগবে খেতে এই তো লাস্টে এবার অ্যাড করে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস হাফ পাতি পাতিলেবুর রস এই যে লেবুর গন্ধটাতে কিন্তু চিকেন সুপারে একটা আলাদা রকম গন্ধ আসে যেটা খেতে খুবই ভালো লাগে আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি এগ হোয়াইট এগের কুসুমটা দিলে হবে না জাস্ট এগ হোয়াইটটা দিতে হবে তাহলে একটা সাদা সাদার মতো ভেসে ভেসে উঠবে আর সেটা খেতেও খুব ভালো লাগে তো এই দেখো ফাইনালি কিন্তু আমার চিকেন স্যুপটা রেডি আর বেশি কিছু এর মধ্যে করার নেই এরপরে ব্যাস ওকে ডেকে আমি দিয়ে দেবো খেতে তো চলো এরপর ওর খাবারটা আমি পরিবেশন করে দিই চিকেন স্যুপটা ফাইনালি রেডি এখন সাহেবকে খেতে দেবো রাতের ডিনার আর আমি খুব একটা ভালোবাসি না তার জন্য আমি একটু খালি টেস্টই করবো চিকেন স্যুপটা তো চলো ওনাকে দিয়ে দিই রাতের খাবার উনি আজকে চিকেন স্যুপ খাবে কেন কি একটু জ্বর জ্বর এসেছে বললামই মানে ঠান্ডা লেগেছে আর আমার একটু আলু পোস্ত আছে দুপুরে সেই দিয়ে আমি খেয়ে নেবো তো ঠিক আছে ওকে আজকে খাবারটা রাতের পরিবেশন করে দিই আর ব্লগটা আজকে এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো আর লাইক করো আর কেমন লাগলো পুজোর জামাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তো এই তো ফাইনালি চিকেন স্যুপ এখন রাত্রে ডিনার টাইম আর এই তো স্যুপ বোলের মধ্যে ওকে দিয়ে দিয়েছি এই ও খাবে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে সেটাও কিন্তু আমাকে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো